হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আরেকটি ভিডিওতে, টেকনো বাংলার আমাদের আজকের ভিডিওতে। তো আমরা আজকে দেখাতে চলেছি আপনাকে, দেখেন আমাদের পোলারের কাজ আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। তো আমরা ভেন্টিলেশনের কাজ দিয়ে শুরু করছি আর কি। তো এখানে আমরা এখন লাগাচ্ছি আমাদের একজস্টের ডাক্ট আর প্রেশিয়ারের ডাক্ট। তো দুই সাইজের ডাক্ট এখানে আছে, একটা হচ্ছে 150-100 সাইজ আর একটা হচ্ছে 200-100 সাইজ। তার মানে 10-15 সেন্টি 10 সেন্টি আর একটা হচ্ছে 20 সেন্টি 10 সেন্টি। তো আমরা দুইটা তিনটা করে একসাথে নিচে জোড়া দিয়ে তারপরে উঠাচ্ছি, যেহেতু এখানে খোলা জায়গা আছে, উঠানোর মতো জায়গা আছে, এই জন্য দুইটা তিনটা করে একবার জোড়া দিয়ে উঠাচ্ছি আর কি। আর এই আমার এই সাইডের আর একটা জিনিস হচ্ছে, এখানে সব ডাক্ট ফ্লাঞ্জ সিস্টেম নাট বোল্ট দিয়ে জয়েন করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, একটার সাথে একটা নাট বোল্ট দিয়ে জয়েন করা হচ্ছে। সাধারণত অন্য অন্য প্রজেক্টে ছোটো ডাক্টিংগুলা ফ্লাঞ্জ সিস্টেম থাকে না, ওটা অ্যাসকিলেট সিকিলেট সিস্টেম থাকে, কিন্তু এই বিল্ডিংয়ে আমার সবগুলো ডাক্টিংয়ে ফ্লাঞ্জ সিস্টেম ডাক নাট বোল্ট দিয়ে জয়েন করতে হবে। সব ডাক্টিংয়ে নাট বোল্ট দিয়ে জয়েন হবে। তো আমরা এখন আমাদের যে ভেন্টিলেশনের ডাক্টিং আসছে আর কি, সাপ্লাই মেইন এসির ডাক্টিং আসে না এখনও, ভেন্টিলেশনের ডাক্টিং আসছে। তো আমরা এটা ইনসুলেশন করে এখন ফিটিং শুরু করছি। এটা হচ্ছে নাট বোল্ট দিয়ে জোড়া দেওয়া হবে, তারপরে জয়েন্টের ভিতরে সিলিকন লাগিয়ে, তারপরে একটা লক আছে, ওই লকটা লাগিয়ে, এই লকটা দেখতেছেন, এটার নাম, যে লকটা মারা হচ্ছে এটার নাম হচ্ছে লক ক্লিট। এটা হচ্ছে লক ক্লিট, লকটা লাগানো হবে। এরপরে জয়েন্টের মধ্যে আবার ইনসুলেশন লাগিয়ে দেওয়া হবে। আমরা আপাতত ইনসুলেশন লাগাবো না, কারণ এটা ফার্স্ট স্টার্টিং ওয়ার্ক, তো এটা ইনস্পেকশন হবে, তারা দেখবে, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার দেখবে, তারা পাস হাঁ করলে তারপরে স্টার্ট পুরো কাম শুরু হবে। তো এটা স্যাম্পল হিসাবে করা হচ্ছে, দেখবেন এই দুটো, একটা প্রেশারের একটা একজস্টের ডাক্টিং জোড়া দিয়ে আমরা এখানে শুধু উপর উঠিয়ে রেখে দেব। তারপর তারা চেক করবে, তারপর পারমিশন দিলে এর পরবর্তীতে কাজ আমরা পুরোপুরি শুরু করবো। তো দেখছেন এই লকটা কীভাবে লাগানো হচ্ছে, এটা লক ক্লিক, এটা ছোটো ছোটো করে কেটে লাগানো হয়। এটা লম্বা, 2 মিটারের লম্বা থাকে এক একটা পিস, পরে ওটাকে ছোটো গ্রাইন্ডার দিয়ে ছোটো ছোটো করে কেটে লাগানো হয়। ডাক্টিংয়ের সাইজ অনুযায়ী কাটা হয় আর কি, ডাক্টিং যত বড় হয় একটু বড় সাইজের কাটা হয়, ডাক্টিং যত ছোটো হয় ছোটো ছোটো করে কাটা হয়। তো এটা হচ্ছে পোলার ডাক্টিংয়ে আমরা ইনসুলেশন ইউজ করেছি 13 মিলির ইনসুলেশন। তো এগুলা সব কিছু ডাইমেনশন দেওয়া থাকে এতে, তো ওই ডাইমেনশন অনুসারে আমরা 13 মিলি ডাক্টিং ওইখানে মেনশন করছে, আমরা 13 মিলির ইনসুলেশন লাগাইছি আর কি। তো 3 পিস করে, এই যে একটা 1200 ল্যান্থে তিনটা পিস করে আমরা উঠিয়ে দিচ্ছি। এটা এই দুইটা ডাক্টিং উপরে থাকবে, উপরে ছাদের সাথে, মোটামুটি একদম ছাদের কাছাকাছি। এই দুটোর নিচে আবার এসির, মেন এসির এসির ডাক্টিং, সাপ্লাই ডাক্টিং আবার এই দুটোর নিচে দিয়ে হবে। এই যে বড়ো এই দুটা সাপোর্ট দেখতেছেন, একটা ছোটো সাপোর্ট, একটা বড় সাপোর্ট। তো ছোটো সাপোর্ট যেটা, সেটার উপরে এই দুটা আমরা উঠাই দিব। নিচে যে বড় সাপোর্টটা লাগানো আছে সেটা নিচে দিয়ে সেখান দিয়ে আবার আমরা সাপ্লাই ডাক্টিং রাখবো। মেইন এসির সাপ্লাই ডাক্টিং যেটা, সেটা নিচে দিয়ে আমরা রাখবো আর কি। তো সেগুলো এখনও আসে নাই, সাইডে এখনও আসে নাই সাপ্লাই ডাক্টিং, পরবর্তীতে যখন আসবে, আমরা যখন এটার নিচে যখন ওটা ফিট করবো তখন আপনারা আবার দেখতে পাবেন। আমরা এখন শুধু এটা উপরের সাইডে এটা রেখে দিব, এটা রেখে সাপোর্ট লাগিয়ে দিব নিচে পরে সাপ্লাই ডাক্টিং আসলে ইনসুলেশন করে রেডি করে নিজে নিচে সাপ্লাই ডাক্টিং লাগাবো। তো দেখেন এটা ড্রয়িংয়ে দেওয়া ছিল, দুইটা ডাক্টিং একসাথে উপরে নিচে সাপ্লাই, যেভাবে ড্রয়িংয়ে দেওয়া ছিল ওইভাবেই আমরা করতেছি আর কি। একই সাপোর্টের ভাবে দুটা ডাক্টিং রাখছি, আমরা সাপোর্টটা ওইভাবেই মেরেছি আর কি, দুইটা ডাক্টিংয়ের হিসাব করে, দুইটা ডাক্টিং কত
কত লেন্থ কতটুকু ও তার চেয়ে 10-15 সেমি আমরা আরও বাড়াই সাপোর্ট মারছি আর কি। পরে দুটা ডাক্টিং এক দোনো সাইডে টাচ করে রডে টাচ করে দিয়ে মাঝখানে আপনার 5-7 সেমি 10 সেমির মতো গ্যাপ থাকবে, ওই 10 সেমি আমরা পরে জয়েন্ট টয়েন লাগানোর জন্য আমাদের সুবিধা হবে, এই জন্য মাঝখানে দোনো ডাক্টিংয়ের মাঝখানে আমরা 10 সেমির মতো গ্যাপ রাখব। ওই হিসাব করে সাপোর্টটা মারা হয়েছে, ওই হিসাব করেই মারা হয়েছে। তো পাশে দিয়ে দেখতেছেন আপনারা চিল্লারের পাইপ আছে, আবার চিল্লারের পাইপ আছে এখানে পিছনের সাইডে, যেদিকে যেদিকে পাইপগুলা মাথা এসে স্টপ হয়েছে ওইখানে কিন্তু এসির মেশিন আসবে, মেইন এসি আসবে, এফসিইউ মেশিন ওইখানে আসবে, ওইখানে মেশিন লাগাবে। পরে ওইখান থেকে সামনের দিকে আবার নিচে দিয়ে বড় ছোটো ছোটো দুটো ডাক্টিংয়ের নিচে দিয়ে আবার আমরা বড় ডাক্টিং রাখবো, 600 সাইজের বড় ডাক্টিং রাখবো, সেগুলো এখনও আসে নাই। তো এই হচ্ছে দেখলেন আপনারা একটা একটা প্রেশারের ডাক, একটা একজস্টের ডাক, ঠিক আছে।